সে তবে একলা চলো রে যদি তোরে ডাক শুনে কেউ তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে কেউ কথা না কয় যদি জয় শ্রী রাম 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 বাংলা নববর্ষের দিনে কি করেছেন শুভেন্দু অধিকারী? দর্শক, মানে একেবারে জনজোয়ার। আজকে পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, আর প্রথম দিনেই তো কালীঘাটকে চমকে দেওয়ার মতো আয়োজন করেছেন। এত ভিড়, এত লোকজন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আরামবাগ টিভির তরফ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই বছর আপনাদের খুব ভালো কাটুক সেটা চাইব। আর আমি গতকালকেও বলেছি আরামবাগ টিভি প্লাসে, মানে গত রাতে বলেছি যে বছরের শুরুতেই তো আমরা ভোট পাচ্ছি, লোকসভার ভোট, আর ভোট মানি তো আমাদের বঙ্গেতে অশান্তি হয়, খুনোখুনি হয়, হানাহানি হয়। ফলে ভোট এলে মানে আমাদের কাছে একটা আতঙ্কের একটা ব্যাপার চলে আসে বঙ্গবাসীর কাছে। ভোট মানি একটা আতঙ্ক, ভোট একটা বড় উৎসব, গণতন্ত্রের বড় উৎসব বলা হয়ে বটে, কিন্তু বাংলার কাছে, আমাদের কাছে ভোট মানি একটা বড় আতঙ্ক। আমরা চাই না যেগুলো ঘটেছে এর আগে সেগুলো আবারও ঘটুক এই বছরে। এই বছর সবার খুব ভালো কাটুক, ভালোভাবে ভোটটা কেটে যাক। আর যে সংকটে রয়েছে বাংলা, সেই সংকটের মুক্তির, সেই সংকটের মুক্তির যদি বলি আর কি, যে সংকটে রয়েছে বাংলা সেই সংকটের মুক্তির অন্তত একটা আভাস যেন এই বছরে মেলে, সেটাও আমাদের কামনা নিশ্চয়ই থাকবে দর্শক, তাই তো? যাই হোক দর্শক, আপনারা অনেকে আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ইন্ডিভিজুয়ালি অনেকে হোয়াটসঅ্যাপ করছেন। সকলের উত্তর দিতে পারলে খুব ভালো লাগতো, সেটা সম্ভব নয়, প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে, ভর্তি হয়ে গেছে বলা যায়। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সকলকে রিপ্লাই দিচ্ছি যে আমি, আমার খুব ভালো লাগছে যে আপনারা এইভাবে পাঠাচ্ছেন। সকলকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিতে পারছি না, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলি যে আপনাদের সকলের শুভেচ্ছা কামনা করছি, এবং যারা এইভাবে পাঠিয়েছেন আমি খুব খুশি, এটুকু বলতে পারি। আমি ভাষা হারিয়ে ফেলছি যেভাবে আপনারা সব পাঠাচ্ছেন, আমার শুভকামনা যেভাবে আপনারা করছেন। কিছু মনে করবেন না, আমি সকলকে উত্তর দিতে পারছি না হোয়াটসঅ্যাপে, কিন্তু আমি মনে মনে সকলকে উত্তর দিচ্ছি, এটুকু ধরে নেবেন দর্শক। এ তো হলো আমার কথা, নববর্ষের কথা, কিন্তু এটাও তো ভাবতে হবে যে ভিডিও আজকে কাঁথিতে দেখা যাচ্ছে, যে ভিড়, যে জমায়েত শুভেন্দু অধিকারীদের। আচ্ছা দর্শক, আগে একটু শুনিয়ে দিই উনি উনি কি বলছেন। ধরেন
এই মাটিতে দাঁড়িয়ে তো রাজ্য সরকার হয়েছে, এসব প্রাণকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছে। আপনি কাকে গদ্দার বলছেন? মেদিনীপুর না থাকলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, সেখানে সন্দেশকাল ঘটনাকে ছোট বলে বলছেন। উনি সন্দেশকালের নাম শুনলেই উনি আতঙ্কিত হয়ে পড়ছেন। স্বাভাবিকভাবে তিনি নারীদের সম্মান, মায়েদের সম্মান তিনি পরোয়া করেন না। তিনি তার ভোট লুটেরা এবং যারা তাকে টাকা সাপ্লাই করে তাদেরকে সমর্থন করেন। একটা মুখ্যমন্ত্রী ভাবতে পারেন রেড রোডে ঈদের নামাজ পড়তে গেছে? আমি কাল মুসলিমদের বলেছি আপনাদের ধর্মে আছে? ইসলাম ধর্মের বাইরের লোক নামাজ পড়তে যায়, আমরাও তো ঈদের শুভেচ্ছা দিই, জামাতে গিয়ে দিই। আমি মুসলিম লোককে বলবো আমার আরতি পুষ্পাঞ্জলি করে আমি দুটো মন্দিরে পুজো করে এলাম, নাকি কোন মুসলিম লোক করবে, অন্য ধর্মের লোক করবে? এই মুখ্যমন্ত্রী এত নিচে নেমেছে, কালকে রাত্রে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, গাজনের ভক্তাদের মারা হয়েছে, সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে 144 ধারা রাত্রে জারি করেছে। বেলডাঙ্গার মির্জাপুর, মজেমপুর, শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিমবাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্তু হতে হচ্ছে, ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। সারা রাত্রি ধরে বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে। নরেন্দ্র মোদীজি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, ভারতবর্ষকে বিকশিত করেছেন, আমরা তাকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে দেখেছি। সৌমিত্র মোদীকে এমপি হন, এই ভোটে নরেন্দ্র মোদীকে থার্ড টার্মের প্রধানমন্ত্রী। 30 জুন ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জি, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত মুক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে 30 জুন। মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইস্তাহার নিয়ে তোড়জোড়, তৃণমূল কংগ্রেস ওইগুলো কোন হাতা ভিক্ষা ভর্তুকি পরিবারবাদ দুর্নীতি তোষণ, তৃণমূলের এজেন্ডা মানে হচ্ছে ভাতা ভিক্ষা ভর্তুকি, তৃণমূলের ম্যানিফেস্টো মানে পরিবারবাদ দুর্নীতি আর তোষণ দুষ্টিকর। আজকে পয়লা বৈশাখ নববর্ষ, রাজ্যবাসীকে কি বলবেন? র্যালির পারমিশন জন্য কোর্টে যেতে হচ্ছে, র্যালির পারমিশনের জন্য কোর্টে যেতে হচ্ছে। আরো সেবা সংঘ গেছে, একাধিক রামনবমী প্রতিষ্ঠান গেছে, রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে। কোন মুসলিমরা বলে যে আমার এলাকা দিয়ে রামনবমী যাবে না, বিশ্বনবী দিবসের মিছিল গেছে, কে বাধা? নতুন মুর্শিদাবাদ জেলায় কালকে চড়কের ভক্তরা আক্রান্ত হয়েছে সন্ধ্যের পরে, মজমপুরে, মির্জাপুরে বাবা মহাদেবের যে পবিত্র স্থান ভেঙে সচরাচ করে দেওয়া হয়েছে, তাকে যেন কেউ না ফিরিয়ে দিবে। জয় শ্রীরাম। আজকে আমাদের হালখাতা হবে, জয় শ্রীরাম, গণপতি গণেশের পুজো হবে, মিষ্টিমুখ হবে এবং সবাই মঙ্গল কামনা করে পুজো দেব। দাদা, সন্ধ্যাকালে আপনার সভার আগে উত্তেজনা কি বলবেন? হাজার হাজার মহিলা নামবে, শাক বাজি মানে সুন্দর ঘন্টা বাজি করবে। দাদা, কাঁথি শহরে আপনার মিছিল কার্যত পূর্ণ শুভেচ্ছা দিতে মিছিল না, লেজ দেখাইছি, সিনেমা দেখাই, সিনেমা দেখাবো পরে, মে মাস বাকি আছে। খালি কি পুরনো শুভেচ্ছা দিতে বেরিয়েছিলাম? 10,000 লোক আমার সঙ্গে, ডাক্তার, প্রফেসর, মাস্টার, মাতৃমণ্ডলী, যুবক ভাইরা, ব্যবসায়ীরা, মিছিলে পুরোটাই কিন্তু চালক থেকে গাড়ির মালিক সবাই একসঙ্গে। আগামী ভোটে যে ঠাপ্পা লুটকে অপেক্ষা করে কি ভোট পাওয়ার জন্য আস্থা পাবে হাতির মানুষ? লুট আমরা করতে দেবো না, এখানে লুট করে কোথায়? আড়গোয়ালে, মথুরা, বড় যে অর্জুনপুর, হাওড়াই আমতলিয়ার একটা অংশ, হাজার চাউরি করতে দেবো।
গুন্ডা দমন হচ্ছে। আপনাকে আপনার বাবা একজন বিশিষ্ট ব্যক্তি, জাতীয়তাবাদী আন্দোলন মেদিনীপুরকে গদ্দার বলে, আপনিও ওর মধ্যে বলে আমার নাম ধরে বলে বলেছে গদ্দারদের এলাকা গদ্দার, আর উনি ভদ্র মহিলা কালীঘাটের কালে কালীন মাতার মধ্যে থাকে, নিম্ন মেধার মহিলা হলে যা হয় তাই ওর মুখটা বলেছে। দর্শক শুনলেন অনেকগুলো কথাই উনি বলেছেন, আর গদ্দার গদ্দার বলাটা নিয়ে উনি গতকাল থেকেই দেখছি যে সরব হয়েছেন, বলেছেন যে গদ্দারদের জেলা থেকে জঙ্গিদেরকে পাওয়া গেছে। তো উনি বলছেন যে গদ্দারদের জেলা মানে কি, গোটা জেলাটা গদ্দারদের হয়ে গেল? যদি আমার বিরুদ্ধে কিছু বলা থাকে আমার নাম নিয়ে বলুন না, তার মোকাবিলা কিভাবে কি করতে হয় সেটা করে নেব। গদ্দারদের জেলা মানে এখানে কত বড় বড় মানুষের জন্ম হয়েছে এই জেলাতে, যাদের কত অবদান রয়েছে সেটা কি আপনারা গদ্দারদের জেলা বলে দিচ্ছেন? যারা প্রশ্ন করছেন তাদেরকে বলছেন আপনিও তাহলে গদ্দার, আপনারা তো এই জেলাতে বাড়ি। এবং তারপর তো উনি বললেন শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুললেন কালীঘাটে, এবং বললেন যে ওই ব্লিচিং দিয়ে পাউডার দিয়ে পরিষ্কার করার কথা না কি বললেন। দর্শক এটা তো সব যা শোনার তো আপনারা শুনলেন, কিন্তু আমি যেটা দেখার সেটা দেখছিলাম যে এত লোক, এত ভিড়, এত জমায়েত। দর্শক আমি শর্টকাট আরো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভিডিওটা কিছু কেমন বেঁচে বেঁচে। এত ভিড়, এত ভিড়, মহিলাদের এত সংযুক্তি, লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার এইসব বলে টেলেও এত মহিলারা পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারীদের এই মিছিলে কাঁথিতে। তিন ভাইকে তো আমি দেখতে পাচ্ছিলাম, আর এক ভাইকে চিনি না যদিও, আমি দেখতে পাচ্ছিলাম তিন ভাই আজকে রয়েছেন, দিব্যেন্দু, সৌমেন্দু এবং শুভেন্দু। তো যে ভিড়, যে জমায়েত, পা মিলাচ্ছেন যেভাবে মানুষজন, এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওখানে লোকসভার ভোটের কি রেজাল্ট হবে। মানে ওনার ভাই যে দাঁড়িয়েছেন ওখানে সৌমেন্দু অধিকারী, তার তার পক্ষে যে রেজাল্ট যেতে চলেছে তো পরিষ্কার। আর সেই সঙ্গে যেটা উনি বলেছেন এই যে পশ্চিমবঙ্গ দিবস পালনের যে বিষয়টা, আজকে যেটা সরকার আর কি পালন করার কথা ঘোষণা করেছে, জানি না কোথায় ঘোষণা কোথায় পালন করছে এখনো তো দেখতে পাচ্ছি না। যদি উনি কালীঘাটে ঘুমাচ্ছেন, এদিকে শুভেন্দু অধিকারী তো নববর্ষের সকালটা একেবারে মাত করে দিয়েছেন। আমার তো মনে হয় আর যদি বা চোখটা একটু হয়তো থাকতো, আর তো মনে হয় তার চোখটা ঠিক করে থাকবে না, এরকম হয়ে যাবে, চরক গাছ হয়ে যাবে। যে কি করেছেন শুভেন্দু, হ্যাঁ নববর্ষের দিনে আমরা পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করবো বলে ঘোষণা করলাম, আমাদের কিছুই দেখা গেল না, শুভেন্দু অধিকারীর এত বড় মিছিল হয়ে গেল, হাই 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 হাই, জানি না এরকম কিছু ভাবছেন কিনা। তবে হাই হাই করার মতোই মিছিল, দেখুন সাদের পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করে তাহলে কি হলো, কোথায় লোকজন, কোথায় দিন পালনের উৎসাহ, কোথায় যতটা উৎসাহ রয়েছে শুভেন্দু অধিকারীদের কাঁথি শহরে, এই মানে নববর্ষ পালনকে উদ্দেশ্য করে যা শুভেচ্ছা দিতে বেরিয়েছেন, শুধু লোকজন দেখুন, মহিলাদের লোকজন দেখুন, মহিলাদের মানে সংযুক্তি দেখুন, এবং পুজো দিয়েছেন। আজকের এই ভিডিও কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আগামী দিনে অন্তত পক্ষে এই কাঁথি লোকসভা কেন্দ্রের রেজাল্ট কি হতে চলেছে। আর সেই সঙ্গে এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে যতই আপনি বলুন, চিৎকার করুন, জনপ্রিয়তার কাছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ধারে কাছে নেই কালীঘাটের রানী। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।